নিরাপত্তার দাবিতে সোচ্চার হলেন চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা। বুধবার এ ব্যাপারে বৈঠকে বসেন তারা। গত রবিবার শিশু মৃত্যুর জেরে দফায় দফায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। এমনকি মৃত শিশুর পরিবার পরিজন সহ প্রতিবেশীদের তরফ থেকে প্রাণ নাশের হুমকি আসছে বলে অভিযোগ করেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকেরা। সেক্ষেত্রে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা সহ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সার্বিক নিরাপত্তার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রার্থনা করেন তারা। এ ব্যাপারে প্রশাসনের সর্বস্তরে লিখিতভাবে বিষয়টি তুলে ধরা হবে। একই সঙ্গে পরিস্থিতি বদল না হলে সুস্থভাবে কাজ করা সম্ভব নয় তাদের পক্ষে বলে জানিয়ে দেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। নিরাপত্তাহীনতা এরকম যদি পরপর এরকম ইনসিডেন্ট হতে থাকে তখন তো সাহস নিয়ে কাজ করা মুশকিল। নিরাপত্তাহীনতা তো সবাই ভুগছে, সর্বস্তরের যারা স্বাস্থ্যকর্মী ডাক্তার থেকে শুরু করে সবাই ভুগছে। যেটা যাতে সুষ্ঠু সমাধান করা যায় আমরা সেটার জন্যই আলোচনা করছি। সবাইকে জানানো হয়েছে, আরও যেখানে যেখানে যেভাবে জানালে মানে সমস্যা সমাধান সম্ভব সেভাবে চিঠি করে আমরা আগামী দিনে সেভাবে জানানো। রাজ্যের বিশ্লেষণ হয় তখন নানা ধরনের হুমকি আসে, সেই সময় স্পটে আমি ছিলাম না, যেটা পরে আমরা শুনেছি যে মানে ভালো কোনো হুমকি আসেনি আর কি, যে ধরনের হুমকি এসছে সেটা সুস্থভাবে কাজ করার পরিপন্থী আর কি। গত রবিবারের ঘটনার জের এখনও চলছে, কালকেও একদল হুলিগান এসে আমাদের এমার্জেন্সিদের সামনে হুমকি দিচ্ছে যে আরও ভাঙচুর করে দেবো, সমস্ত কিছু ভাঙচুর করে দেবো, আপনারা সবাই জানেন এত কষ্ট। এটা রবিবারের ঘটনায় যারা এসেছিলেন আর কি, রবিবারের যে ঘটনাটা ঘটে সেই সমস্ত পেশেন্টেরই বাড়ির লোকজন, এবং ডাক্তারকে জানে মারার হুমকি দিচ্ছে, যতক্ষণ তাকে মারা হবে না তারা নাকি শান্তি পাবে না। তো এই মৃত্যুর হুমকি নিয়ে, এই ক্রমাগত পরিকাঠামো ধ্বংস করার হুমকি নিয়ে কতদিন কাজ করা যায়, এই প্রশ্নটা তো আমরা আপনাদের কাছে করতেই পারি। কতদিন আমরা এইভাবে কাজ করতে পারি? মাথায় রিভলভার ঠিকই কখনো কখনো ডাক্তারি পরিষেবা দেওয়া যায়? আজ পর্যন্ত কোথাও দেওয়া গেছে না, দেওয়া সম্ভব। তো এইভাবে আমরা কীভাবে কাজ করবো? কি হোক, এটার একটা শেষ হোক, যাতে আমরা নির্ভয়ে মাথা পরিষ্কার করে পেশেন্টকে পরিষেবা দিতে পারি, স্বাস্থ্য পরিষেবা ঠিক করে দিতে পারি। সেই জন্যে আজকে আমরা এই মুহূর্তে আমরা এফআইআরটা করা হচ্ছে, আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে থানাতে, আমরা এফআইআর এক্ষুনি করছি, এবং আমরা আজ 4:30 সময় সিমেন্ট স্যারের সঙ্গে মিটিংয়ে বসছি, এরপর ডিএম স্যারের সঙ্গেও আমরা টাইমটা নেবো, নিয়ে আমরা তাদের সঙ্গে দেখা করব। এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত না করলে কিন্তু এভাবে কাজ করা সম্ভব নয়। কর্মবিরতি করবো এই কথাটা তো আমি বলছি না, আমাদের কর্মের সুযোগ করে দেওয়া যায় তার জন্য আমরা অপেক্ষা করব, ততক্ষণই পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ আমরা করতে পারবো, তারপর কি করব সেটা ভবিষ্যৎ বলবে। এতগুলো অফিসারের কথা যাদের বললাম তারা নিশ্চয়ই আমাদের কোনো রাস্তা দেখাবে, এই আশা আমরা করতেই পারি। সুতরাং তারা সে রাস্তা দেখাবে, সেই রাস্তায় আমরা চলবো, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করবো। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। নিরাপত্তার সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।